নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার এসেছি লং ভিডিও করবো বলে। এতদিন তো শর্ট ভিডিও করছিলাম, আমার রান্নাঘরটা একটু খারাপ ছিল, ওই জন্য মানে লং ভিডিওটা করতে পারি। আজকে কালী পুজোর আগের দিন, তাই আজকে চোদ্দ শাক খাবো। চোদ্দ শাক মানে খেতে হয়, চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ দিতে হয়, তাই আজকে চোদ্দ শাক খাবো। এই দেখো এখানে চোদ্দ শাক নিয়েছি, লাল শাক, পালং শাক, সজনা শাক, ঘেঁটকুল পাতা, এখানে মূলো শাক নেই বলে এই মূলো নিয়ে এসেছি, মূলোটা দেবো, বেগুনের পাতা, এই সাদা শাক, তেলাকুচো পাতা, শুকুল পাতা, আর এখানে কচু পাতা, এখানে সঞ্চি শাক, আর এখানে আছে সরু কুমড়ো ডাঁটা, ডাঁটা শাক একসঙ্গে, আর চাল কুমড়ো ডাঁটা, এটা ছিম গাছের পাতা, এটা শাক হিসেবে ব্যবহার করা যায়, তাই এই পাতাটা দিয়েছি। আমার মোটামুটি চোদ্দ রকম শাক নেওয়া হয়ে গেছে, এবার পরিষ্কার করে কেটে নিয়ে তারপর রান্না করবো। চলো কেটে দিই। আমি চোদ্দ শাকটা ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে এসেছি, এবার রান্না শুরু করবো। এখানে জালটা ধরিয়ে নেবো, কড়াই জাল ধরিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে শাকটা একটু সিদ্ধ করে নেবো। জলটা গরম হয়ে গেছে, কেটে রাখা শাকগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। আমার শাকগুলো সব দেওয়া হয়ে গেছে, ওপর থেকে একটু লবণ ছাড়িয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে, কমে দেখো একটুখানি হয়ে গেছে, জল বেরিয়ে গেছে অনেকটা। এই ছোলাটা দিয়ে দেবো, ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো, ছোলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সিদ্ধটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শাকটা নামিয়ে নিয়েছি, এবার শুকনো করে আমি বাদামগুলো ভেজে নেবো। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো এই বাদামটা, না হালকা করে আমি গুঁড়ো করে দেবো শাকের ভিতরে, দিলে খেতে শাকের টেস্টটা খুব সুন্দর লাগে। আবারও আমি কড়া চাপিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেবো, এটা নিরামিষ তো ওই জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করব। আর তেলের ভিতরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, চিনি দিলে শাকের টেস্টটা খুব সুন্দর আছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে রাখা, বাদামগুলো এইভাবে পরিষ্কার করে নেবো। বাদামগুলো আমি এই হামন্দিস্তা দিয়ে হালকা করে একটু গুঁড়ো করে নেবো, খুব বেশি গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকলে ভালো লাগবে, গালে পড়লে খেতে ভালো লাগে, শাকের সঙ্গে খেতেই সুন্দর লাগে। বাদামগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, এই দেখো আমার শাকটা প্রায় হয়ে এসেছে শেষের পথে। এবার পোস্ত দাঁড়া, পোস্তটা দিয়ে দেবো, পোস্তটা দিলে শাকটা খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে না দিতেও পারো, এমনি বাদামের দানা আর ছোলা দেওয়া আছে, পোস্তটা দিলে আরও ভালো লাগবে। আমার শাকটা হয়ে গেছে, এবার সব শেষে এই বাদামের দানাটা দিয়ে দেবো, ভেজে রাখা বাদামের দানা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। আমার চোদ্দ শাক রান্না কমপ্লিট, এবার নামিয়ে দেবো। দেখো সুন্দর হয়েছে, এইরকম শুকনো শুকনো করে রান্না করতে হবে। এইভাবে চোদ্দ শাক রান্না করলে আর কোনো সবজি লাগবে না, এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।